আজকে তো কোথায় যাচ্ছ? জামা কিনতে। জামা কিনতে? মা কিসের জামা? মা পূজার জামা। পূজার জামা? এক মাস আগে? ঠিক করে বলো। তিন মাস আগে কিনে ফেলছে। কোথায় যাচ্ছ বলো? কার সাথে? আরে বাবা, দাদাও তো রেডি। ও মা, আপনি যাবেন না? কেমন জামা কিনবি? দেখো, আদ্রিতা জন্মদিনের জামা নিয়ে এসেছে দাদার সাথে গিয়ে। তো আগেই দেখলে যে ওরা যাচ্ছিলো বাজারে, তো আমি কিন্তু যাইনি বাজারে। ও আর ওর দাদা গিয়েই জামাটা পছন্দ করে নিয়ে এসছে। খুব সুন্দর জামার কালারটা দেখো। আর জামা পেয়ে আদ্রিতা কত খুশি হয়েছে তোমরা দেখো, মানে ভীষণ আনন্দ করছে, আনন্দে লাফাচ্ছে। আর সামনেই জন্মদিন, জন্মদিনে জামা কিনে দাও, জন্মদিনে কি কি করব, জন্মদিনে বান্ধবীদের বলতে হবে, জন্মদিনে বেলুন কিনবে তো নানান রকম প্রশ্ন, এমনকি পায়েস করবে তো এই কথাও বলছে। মানে শুধু এখন যে যা কথাই বলুক না কেন, শুধু জন্মদিনের কথাই ওর মাথাতেই ঘুরছে। তো একসাথে দোকান থেকে গিয়ে একটা পিঙ্ক কালার আর একটা আদ্রিতা ধরে আছে ওই কালারটা, তো যে কোনো একটা রাখা হবে আর একটা দোকানে রিটার্ন যাবে। তো আদ্রিতা যে জামাটা ধরে রয়েছে এই জামাটাই বেশি সবার পছন্দ এবং আদ্রিতারও পছন্দ, সেই জন্য এই জামাটাই রাখা হবে মনে হচ্ছে। সর ভাইয়ের লাগবে, সর সর যা। তাহলে এইটা পূজো তো, একটু ঘর দেখি। তুমি তো দারুণ জামা নিয়ে এসছো মা। হোয়াইটটা কেক টেক পরলে নষ্ট হয়ে যাবে, তাই এই কালারটা নিয়ে এসছো? বাহ, ওবু এই কালারটাও কিন্তু খুব মিষ্টি। আদ্রিতা কতটা খুশি বন্ধুরা তোমরা দেখলেই ওকে বুঝতে পারছো, কারণ ভীষণ নাচ করছে, জামাটা কিন্তু খুলতেই চাইছে না, নতুন জামা। তো যাই হোক, জন্মদিনের এই জামাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। দেখা হবে তাহলে আর একটা নিউ ভ্লগে।